ছাত্র লীগের ছাত্র সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা দিনভর ছিল মিছিল স্লোগানে মুখর। সারা দেশ থেকে ছাত্র লীগের সব ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন এই সমাবেশে। শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় জানান নেতারা। জয় যাদবের রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঐতিহাসিক এই উদ্যানের চারপাশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সারা দেশ থেকে ছাত্রলীগের ১২৩টি ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে, কখনো উপাচার্য ভবনের সামনে থেকে, কখনো দোয়েল চত্বরের পথ ধরে, কখনো বা শহীদ মিনার প্রান্ত, আবার চারুকলার রাস্তা দিয়ে। একের পর এক মিছিলের গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। নেতাকর্মীদের মুখে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। আজ থেকে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় আমরা গণজাগরণ সৃষ্টি করব। আমরা যে গ্রেনেডের গণতন্ত্র চাই না, আমরা যে হায়না ভোটের গণতন্ত্র চাই না, আমাদের ছাত্র সমাজের মাধ্যমে আমরা এই অপশক্তিকে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে। আমরা এটার মাধ্যমে শক্তিকে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকার বিজয়কে সুনিশ্চিত করব। দুপুর ২টার দিকে তুমুল বৃষ্টি, তবু কমেনি মিছিলের গতি, পাল্লা দিয়ে চলে স্লোগান। সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না ধরায় টিএসসি সড়ক দ্বীপের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে শপথ বাক্য পাঠ করান ছাত্রলীগ সভাপতি। পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপোষহীন, অক্লান্ত, আমৃত্যু সদা সর্বদা সচেষ্ট থাকব। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। ১৫ বছর আগে যে বাংলাদেশ, ১৫ বছর পরে সেই বাংলাদেশ, একটা বিশাল রূপান্তর ঘটে গেছে। এই রূপান্তরের উপকার বঙ্গবন্ধু কন্যা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।